তো আজকে আমরা দেখবো একটা স্কুল কলেজের ওয়েবসাইটে কি কি করে আমরা নোটিশ বোর্ডটা আপডেট করব। তো নোটিশ বোর্ড আপডেট করতে হলে আমরা একটু দেখি যে আমাদের এরকম একটা নোটিশ বোর্ড আছে। তো নোটিশ বোর্ডে আমরা নোটিশ দেখতে পাচ্ছি, তো এখানে ডেমো নোটিশ দেওয়া আছে, এগুলো যদি আমরা ক্লিক করি তো আমরা নোটিশের পিডিএফটা পেয়ে যাব। ওকে, নোটিশের পিডিএফটা পেয়ে যাব। তো এখন এখানে একটু বলে রাখি যে এটা হলো নোটিশ বোর্ড। তো আমরা যদি ভিউ অল নোটিশে ক্লিক করি তাহলে আমাদের যেটা হবে যে এই সকল নোটিশ এখানে কিন্তু দেখা যাবে। ওকে, তো এই নোটিশ বোর্ড এইটা আর একটা পেজ, আর এই যে নোটিশের যে হোম পেজে যে নোটিশটা এইটা হোম পেজেই আর কি। তো আমরা এই এইটা দুইটা কি করে মেনটেন করব, নোটিশটা কি করে আপডেট করব, সেটা দেখার জন্য আমরা যদি একটু এই ওয়েবসাইটটাতে লগ ইন করি। তো লগ ইন করার পরে আমরা লগ ইন করবো কেমনে, এই যে এই লিঙ্কে যাব, ওয়েবসাইটের অ্যাড্রেসটা /wp-admin। তো এই দিলে আমার ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে, তো চাইলে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। তো ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা যেটা করব, এই যে পেজেসে ক্লিক করব, পেজেসে ক্লিক করে করলে এই ওয়েবসাইটের সমস্ত পেজগুলো দেখা যাবে। আমার নেট কানেকশান একটু স্লো, এই জন্য হয়তো একটু দেরিতে লোড হবে। তো এখন আমাদের এই নোটিশ আছে কি হোম পেজে আর নোটিশ বোর্ডে, এই দুইটা পেজে। তো হোম পেজটাকে আমরা এই রাইট বাটন ক্লিক, হোম পেজের উপরে যদি হোভার করি, মাউসের কার্সার নিয়ে যাই, তো সেখানে যেটা হবে যে আমরা এডিট উইথ এলিমেন্টর নামে একটা অপশন পাব, আমরা নতুন ট্যাবে ওপেন করব। ওকে, নতুন ট্যাবে ওপেন করব। তো নতুন ট্যাবে ওপেন করলে আমরা আর এটা লোড হতে থাকুক, এখন বলে রাখি যে নতুন ট্যাবে ওপেন করলে এখানে আর কি ওই পেজটা আসবে, এই যে চলে আসছে। তো চলে আসার পরে এখন আমরা এই নোটিশ নিতে পারি, এই যে আমরা হোভার করলে দেখেন এডিট করার অপশনগুলো দেখাচ্ছে এটা। তো এইটা করার আগে আমাদের আগে যেটা দরকার, নোটিশটা দরকার। তো আমরা কি করব যে নোটিশটা আমাদের গুগল ড্রাইভে আপলোড করব। তো আপনার স্কুলের কলেজের জিমেইলে যে মেইল যদি থাকে, কিংবা অন্য মেইল যদি থাকে, কিংবা একটা জিমেইলের গুগল ড্রাইভে আপলোড করে নেবেন, তো সেইভাবেই আর কি করা। তো আমরা এই গুগল ড্রাইভে গেলে আমরা যদি কোনো ফাইল অ্যাড করতে চাই, তো আপলোড ফাইল, তো আপলোড ফাইলে আমি কি করব, আমার এখানে আছে, তো আমি এখানে যদি এটা ক্লিক করি তাহলে আমার কি করবে, এই যে ওপেন করলে নোটিশটা আপলোড হবে। তো আমি নোটিশ অলরেডি গুগল ড্রাইভে আপলোড করা আছে, আপনার ওপেনে এই যে ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে ফাইলটা আপনার গুগল ড্রাইভে আপলোড হবে। আপনি ইচ্ছা করলে স্কুলের নামে কিংবা নোটিশ বোর্ড নামে গুগল ড্রাইভে একটা ফোল্ডার করে সেই ফোল্ডারেও আপলোড করতে পারেন। তো আমার গুগল ড্রাইভে দেখেন এই যে নোটিশ ওয়ান নামে একটা পিডিএফ ফাইল আছে, এইগুলো আপনার নোটিশের টাইটেল দিয়ে ডেট দিয়ে করতে পারেন যে কোনো নামে। তো এর উপরে যখন আমরা রাইট বাটন ক্লিক করব তখন শেয়ার নামে একটা অপশান আসবে। তো শেয়ার নামে অপশান আসলে আমরা এই যে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করলে এখান থেকে আমরা কি করব, শেয়ার এনিওয়ান উইথ লিঙ্ক, তারপরে ভিউয়ার, এখানে এডিটর কমেন্টেটর দেবো না, দেবো আমরা ভিউয়ার, দিয়ে আমরা কি করব কপি লিঙ্ক করব। মানে এই ফাইলটা গুগল ড্রাইভের ফাইলটা শেয়ার করার জন্য লিঙ্কটাকে কপি করে নিলাম। এইবার আমরা রাইট বাটন করে যে হোম পেজ আসছিলাম, তো হোম পেজে আসার পরে আমরা এখানে কি করব, এই যে নোটিশটা অলরেডি তো আছে আমার, তাই না, এই নোটিশটা আছে, তো আমরা এই 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 বামে ডাইনে এর উপরে কোথাও না, উপরে কার্সার নিয়ে যাব, যেখানে এই যে সিক্স ডট আছে আর একটা ক্রস আছে, তো সিক্স ডটের উপরে আমরা মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করে দেখেন ডুপ্লিকেটে ক্লিক করব। তো ডুপ্লিকেটে ক্লিক করলে ওই নোটিশটাই কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। এখন আমার কি করতে হবে, এই টেক্সটটাকে চেঞ্জ করতে হবে। তো টেক্সটটাকে আমি চেঞ্জ করলাম, এই যে এই টেক্সটের উপরে ক্লিক করলে দেখেন এটা বাম পাশে চলে আসলো। তো বাম পাশে আপনি যে কিছু লিখতে পারেন, দেখেন আমরা কর্মপরিকল্পনা টু লিখলাম। টু লেখার পরে এখন আমার কি করতে হবে যে এই লেখার সাথে আমার কি করতে হবে, আমার পিডিএফ ফাইলটা অ্যাড করতে হবে। তো লেখাটাকে সিলেক্ট করে আমরা যদি এই যে ইনসার্ট লিঙ্ক অর এডিট লিঙ্ক, তো ইনসার্ট লিঙ্কে যদি ক্লিক করি তো দেখেন এই যে লিঙ্ক ইনপুট দেওয়ার অপশন আসতেছে। তো অলরেডি লিঙ্ক এর সাথে আছে, তো আমরা এই লিঙ্কটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে স্পেস চাপ দিলাম, ব্যাক স্পেস, তাহলে মুছে গেল। মুছে গেলে আমরা কন্ট্রোল ভি চাপ দিলাম, মানে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছিলাম সেটা এখানে পেস্ট করলাম, পেস্ট করে ক্লিক করলাম, তাহলে কি করলো, এই লিঙ্ক এইটা সিলেক্ট করে টেক্সটটা এখানে আমি যদি ইনসার্ট লিঙ্কে ক্লিক করি তাহলে লিঙ্ক দেওয়ার একটা অপশন আসবে। আমরা গুগল ড্রাইভের যে লিঙ্কটা নিয়ে আসছিলাম সেটা দিয়ে এই অ্যারোতে ক্লিক করবো অ্যাপ্লাই, তাহলে অ্যাপ্লাই হয়ে গেল। তো অ্যাপ্লাই হওয়ার পরে আমার এই ডেটটা চেঞ্জ করতে হবে, তো এই ডেটটা আমি আজকের ডেট দিই,
2023 ছিল, 2024 দিয়ে দিলাম, আর 2024-এর এইটা আমার 7 মাস, আর তারিখ হলো 6/07/2024। দেওয়ার পরে আমার ডেটটা আপডেট হয়ে গেল, পিডিএফ ফাইলটা আপডেট হয়ে গেল, নোটিশের টাইটেল চেঞ্জ হয়ে গেল। তো তারপরে কি করলো আমার এই এই যে এই বাম পাশে দেখেন বামে নিচে আছে আপডেট, আপডেটে ক্লিক করলাম, আমার নোটিশটা আপডেট হয়ে গেল, নোটিশটা আপডেট হয়ে গেল। এখন যদি কলেজের হোম পেজে এসে আমরা যদি রিফ্রেশ করি, আমরা যদি রিফ্রেশ করি, তাহলে আমরা কি দেখতে পাবো দেখেন, এই যে কর্ম পরিকল্পনা 2 হয়ে গেছে, ডেট আপডেট হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে। তো তাহলে সোজা কথা, আমার গুগল ড্রাইভে ফাইল আপডেট করতে আপলোড করতে হবে, তারপরে এখানে এসে কি করতে হবে, আমার এই এই যদি পরের নোটিশ করতে চাই এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা কি করব, ধরেন কর্ম পরিকল্পনা 2-র জায়গায় আমরা 3 করে দেব, ঠিক আছে, দিয়ে আমরা পিডিএফ ফাইলটার লিঙ্ক চেঞ্জ করে দেব, দিয়ে আপডেট করে দিলে আমার কি হবে, এই আপডেটটা আমার হয়ে যাবে। ওকে, তো আপডেটটা হয়ে যাবে, তো আমার হোম পেজে সেটা দেখা যাবে। এইটা হলো আমরা চেঞ্জ করলাম কোথায়, হোম পেজে। এখন কথা হলো আমার নোটিস নামে আরেকটা ছিল, নোটিস নামে আরেকটা ছিল পেজ। তো এই নোটিস নামের যে পেজটা, এইটাতেও আমাদের এডিট করতে হবে। তো এটাতে আমরা নতুন ট্যাবে ওপেন করি, ওপেন ইন নিউ ট্যাব লিঙ্ক ওপেন করলাম। তো ওপেন করে এটা লিঙ্ক হতে থাকুক। এখন আমরা কি করতে পারি, ধরেন এই যে নোটিস 3 যেটা, এটা আমরা ওই পেজে নিয়ে যাব, নোটিস অল, মানে নোটিস এখানেও আপডেট করতে হবে, অল নোটিস অলও আপডেট করতে হবে। তো এখানে এটার উপরে আমরা ক্লিক করলে ডুপ্লিকেট না, এখন আমরা করব কি, কপি, কপি করলাম, তারপরে এই নোটিস বোর্ড পেজে আমরা চলে গেলাম। তো নোটিস বোর্ড পেজে চলে যেয়ে এখানে এখানে নোটিস বোর্ড পেজে চলে যেয়ে আমরা ধরেন এই 6 ডটেও যদি ক্লিক করি, ক্লিক করে কোথাও আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা কপি করে যেহেতু নিয়ে আসছিলাম পেস্ট করলাম। তো পেস্ট করলে দেখেন ওটা নিচে চলে গেল। তো নিচে চলে গেলে আমরা তো নিচে চাই না, আসলে নিচে চাই না, তো আমরা এটার উপরে ধরে যদি উপরে নিয়ে যাই, উপরে নিয়ে যাই এরকম, যখন আর কি আমাদের একটা শেড আসবে, বিভিন্ন কালারের শেড আসতে পারে। তো আমাদের এখানে একটা গোলাপি রঙের শেড আসলো, আমরা যদি এরকম শেড আসলে এখানে ছেড়ে দিলাম, মাউস নিয়ে ছেড়ে দিলাম, মাউস নিয়ে ড্রাগ করে ছেড়ে দিলাম। এখন যেটা হলো, একটু খেয়াল করে দেখেন, এখানে অ্যারোটা ছিল এই এই শাড়িতে, কিন্তু অ্যারোটা একটু বামে সরে গেছে। আমরা অ্যারোটার উপরে ক্লিক করে এটা রাইট অ্যালাইনমেন্ট করতে পারি, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করতে পারি। তার কারণ কি, এই পেজের স্টাইল আর ওই পেজের স্টাইল কিন্তু এক না। তো আপনি যখন এই কপি করে আনবেন, এইগুলো এখানে থাকবে না, তখন এই সেম স্টাইলে হবে, কোনো সমস্যা নেই, এইগুলো আঁকবাজ করতে পারবেন, এই যে লেফট রাইট সেন্টার এইগুলো করতে পারবেন। তারপরে কি হলো, তখন নোটিশটা কোথায় চলে আসলো, কর্ম পরিকল্পনা 3-তে সকল নোটিস পেজে চলে আসলো। এখন যদি এই পেজের বামে আমরা এই আপডেট করি, তাহলে কি হবে, আমার নোটিস কিন্তু আপডেট হয়ে যাবে। তো এখানেও সেমলি আমরা এখানে ডুপ্লিকেট করে করতে পারি, তো একই কাজ দুইবার করতে হবে। তো একই কাজ দুইবার করার তো কোনো দরকার নাই, আমরা কপি করে এনে এখানে পেস্ট করে ছেড়ে দিতে পারি, তাহলে হয়ে গেল। তখন আমরা যদি এখানে নোটিস অল পেজে যাই, একটু দেখি তাহলে কি হবে, যে আমরা এই যে নোটিস বোর্ডে আসলাম, ভিউ অল নোটিস গেলাম, তো ভিউ অল নোটিস বোর্ডে আমার এই 3 নম্বর নোটিশটা, কর্ম পরিকল্পনা 3, এটা কিন্তু চলে আসলো, তাই না। এই অ্যারোগুলো আগে পিছনে হয়েছে। তো আপনি যদি এই আসলে এই ডেমো নোটিশগুলো ডিলিট করার পরে যদি করেন, তাহলে কিন্তু তখন সবাই এই অ্যারোগুলো একই লাইনে থাকবে, ঠিক আছে। তো এই হলো মোটামুটি যে আমাদের আগে কী করব, গুগল ড্রাইভে আপলোড করব, তারপরে হোম পেজে নোটিশটা করব। হোম পেজে নোটিশটা করার পরে আমরা হোম পেজে করব, করে এই 6 ডটে ক্লিক করে কপি করব, পেস্ট করব, ডুপ্লিকেট করব, সব 6 ডটে ক্লিক করে, ঠিক আছে। তো তারপরে আমরা এখান থেকে ডুপ্লিকেট করব, যদি এই পেজেই করতে চাই, আর যদি অন্য পেজে নিয়ে যেতে চাই তাহলে কপি করব। তারপরে নোটিশ বোর্ডে এসে এখানে 6 ডটের উপরে ক্লিক করব, ধরেন 6 ডটের উপরে ক্লিক করলাম, করে যদি পেস্ট করি তো একটা কিন্তু নিচে আসবে। তো আমরা এইগুলো উপর নিচে করতে পারি, এই যে টান দিয়ে ছেড়ে দিলে উপর নিচে যাবে, আবার খেয়াল করে দেখবেন একটা আরেকটার মধ্যে ছেড়ে দিলে কিন্তু ওলট ওলট পালট হবে, যেরকম এটা আমি যদি এরটার মধ্যে ছেড়ে দিই তাহলে ওটার মধ্যে চলে যাবে। ওকে, তো আমরা সেটা করব না, আমরা কি করব, উপরে যখন দেখা যাবে যে ওইটা একটা শ্যাডো আসছে, এই যে আমার যেরকম গোলাপি শ্যাডো আসছে, ওরকম অন্য শ্যাডো আসতে পারে আপনাদের, তো শ্যাডো আসলে ধরেন আমি এইটাকে উপরে নিয়ে যাব, এটাকে ধরবো, দেখেন এরিয়াটা সিলেক্ট হয়েছে, ধরে কোনোটার মধ্যে না, ওইটা একবারে যদি এরকম হয় যে কোনোটার মধ্যে দেবো না, আমি একবারে উপরে যেয়ে যখন শ্যাডোটা আর কি দুই পাশে দেখা যাবে ওইটার সব কোণের বাইরে, তখন আমি ছেড়ে দিতে পারি, ঠিক আছে। এখন ছেড়ে দিলাম, ওইটা উপরে চলে গেছে, ওকে। তো এরকম হবে ব্যাপারগুলা,
তো এই মোটামুটি টোটালটা এভাবে করে আমরা নোটিশ বোর্ডটা আর কি আপডেট করতে পারি। তো সবাইকে ধন্যবাদ।